আমরা জানি ইফিমেরাল ফিভারে জ্বর বেশি থাকে, শরীরে ব্যথা থাকে, একটু কাশি থাকে, সর্দি থাকে, শ্বাসকষ্ট থাকে, অনেক সময় উঠেও দাঁড়াইতে পারে না। এই ইয়াগুলার সঙ্গে শ্বাসকষ্ট জনিত যে সমস্যাটা, এটা কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি। শ্বাসকষ্ট জনিত সমস্যাটা তীব্র এবং গরুও মারা যাচ্ছে শ্বাসের সমস্যাটা। 1-3% গরু সাধারণত মারা যায় ইফিমেরাল ফিভারে, কিন্তু এবারের ইফিমেরাল ফিভারে 10-15% গরু মারা যাচ্ছে, 100টার মধ্যে 10-15টা গরু মারা যাচ্ছে। এটা একটু জটিল প্রভাব, এবং অনেক সময় প্রথম দিন ইঞ্জেকশন দেওয়ার পর পরই তাপমাত্রা কমে যাচ্ছে, কিন্তু শ্বাসকষ্ট কমতেছে না, গরুর অন্যান্য যে লক্ষণগুলো সর্দি কাশি এগুলো কমতেছে। তো যাই হোক, এই শ্বাস প্রশ্বাসজনিত যে সমস্যাটা হয়, এই সমস্যাটা সাধারণত ফুসফুস আক্রান্ত হওয়ার কারণেই হচ্ছে। কিছু গরুতে দেখা যাচ্ছে যে অনেক ঔষধ ব্যবহার করার ফলেও, ডেক্সামেথাসন দেওয়ার পরেও শ্বাস প্রশ্বাস কমতেছে। তো যাই হোক, আমরা একবি কোম্পানি একটা ঔষধ নিয়ে আসছে শুধুমাত্র শ্বাসকষ্টের জন্য, যেটা আমরা বলি সেটা হচ্ছে ডাইলোরেস। জানা আছে তো ডাইলোরেস, DILORES ডাইলোরেস, এটা সিরাপ আকারে 100 mg 500 mg 2টা প্যাক সাইজ। এটার মূল কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাসের যে সমস্যাটা থাকে, শ্বাসকষ্ট থাকে, এটাকে কমায় দেওয়া। শ্বাসকষ্ট জনিত সমস্যার ক্ষেত্রে ডাইলোরেস বেড কাজ করে কিভাবে, শ্বাস প্রশ্বাসের ভিতরে শ্বাসনালীর ভিতরে কফ থাকে, এটা বের করে দিয়ে শ্বাসনালী প্রসারিত করে দেয়, ঠিকভাবে ফুসফুসে অক্সিজেন যায়, শ্বাসকষ্ট কমে যায়। ইনফেকশন যদি শ্বাসনালীতে থাকে, ফুসফুসে থাকে, নিউমোনিয়া, সাধারণ সর্দি কাশি, এগুলোতেও ডায়ালিসিস ব্যবহার করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত বেশি শ্বাসকষ্ট থাকে যে যখন আর মুখে ঔষধ দেওয়ার মতো অবস্থা থাকে না, তখন কিন্তু আমরা মুখে ঔষধ বন্ধ করি, কারণ আরও শ্বাসনালীর ভিতরে যায় যে একটা সমস্যা আছে, সেটা থেকে আরও অ্যাসপিরেশন নিউমোনিয়ার মতো অবস্থায় যাইতে পারে, অথবা শ্বাসনালী বন্ধ হয়ে মারাও যাইতে পারে। তো ডাইলোরেস ভেট আমরা এইরকম কন্ডিশনেও প্রয়োগ করতে পারব। তো বলবেন যে খাওয়াই দিব, আসলে না, ডাইলোরেস স্প্রে প্রয়োগ করা যায়। স্প্রে করা যায়, সেটা হচ্ছে 10 ml হাফ লিটার পানির সাথে মিশায়, যদি নাকে এবং মুখে স্প্রে করা যায় তাহলেও শ্বাস প্রশ্বাসে যে কষ্টটা হয় সেটা ধীরে ধীরে কমে আসে। এখন দেখা যাচ্ছে যে আপনার কাছে ডাইলোরেস আছে, ওইরকম শ্বাসকষ্টজনিত রোগও, মানে রোগীও আছে, গরুও আছে, কিন্তু স্প্রে মেশিন নাই, স্প্রে দেওয়া সম্ভব না, রাত 12টা বাজে গেছে, সব দোকান বন্ধ, তখনও কিন্তু এইরকম কন্ডিশনও এই ডাইলোরেস প্রয়োগ করা সম্ভব। কীভাবে, ডাইলোরেসের মুখটা যদি খুলে ওই গরুর নাকে যেখানে দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে যদি এরকম করে ধরা যায়, তাহলে এখান থেকে কিছু ঝাঁঝালো গন্ধ উঠবে, ঝাঁঝালো ভাব উঠবে, যার ফলে কী হবে, ওই শ্বাসকষ্টটা কমে আসবে। এখন কি, তাহলে ডাইলোরেস খাওয়ানো যাবে, স্প্রে দেওয়া যাবে, আবার কি নাকে যদি ধরা যায়, এমনকি আমাদেরও যদি নাক বন্ধ হয়ে যায় সর্দিতে, আমরাও যদি এরকম টানি নাকের কাছে নিয়ে, আমাদেরও কি উপকার হবে, কিন্তু আমাদের খাওয়া যাবে না, গরু ছাগলকে খাওয়ানো যাবে, আমাদের নিজেদের খাওয়া। এখন মনে করবেন যে তাইলে তো ভালো, ডাইলে সব জায়গায় তাহলে নাকে নাকে ধরবো, কাজ হবে, তাহলে কি সব সময় কি এরকম ঝাঁঝালো গন্ধ থাকবে, ধীরে ধীরে ঝাঁঝ কিন্তু কমে যাবে এবং হোমিও ঔষধের মতো উড়ে যাবে। তো কতক্ষণ নাকে ধরবো, যতক্ষণ পর্যন্ত স্প্রে মেশিন পাওয়া যায়, স্প্রে মেশিন পাওয়া গেল, স্প্রে দিবেন, নাকে ধরা বন্ধ, স্প্রে দিতে দিতে মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, শ্বাসকষ্ট সেরকম নাই, এখন মুখে খাওয়ানোর মতো অবস্থা, তখন আমরা ডাইলোরেস স্প্রে বাদ দিয়ে তখন ডাইরেক্ট মুখে খাওয়াবো। মুখে খাওয়ানোর ডোজ হবে কি 30 ml করে দিনে দুইবার, 30 ml করে দিনে দুইবার, প্রেগনেন্সি অবস্থায় খাওয়ানো যাবে, একদিনের বাচ্চাকে খাওয়ানো যাবে, অ্যান্টিবায়োটিকের সাথে দেওয়া যাবে, যে কোনো কন্ডিশনে, অর্থাৎ এটার ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। যদি খাওয়ানো না যায় স্প্রে দিব, স্প্রে দেওয়ার মেশিন নাই, নাকে দেব, খাওয়ানোর ক্ষেত্রে 30 ml করে দিনে দুইবার, প্রেগনেন্সিতে সেভ, এবং যে কোনো ধরনের সর্দি কাশি নিউমোনিয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। 100 ml এর দাম 180 টাকা, দাম কম না বেশি,
দাম বেশি মনে হবে, কিন্তু এমনি সব থেকে কম দামে ঔষধ এটা দিচ্ছে। কারণ অন্য অনেক কোম্পানিরও এরকম ঔষধ আছে, সব কিছু এমনির এই ডায়ালিসিসের মতো, কিন্তু উপাদানও একই, কাজও একই, কিন্তু দাম 500 টাকার আশেপাশে। সেখানে একটি কোম্পানি 180 টাকায় এটা দিচ্ছে, তাহলে লাভ হচ্ছে না একমি, লাভ ছাড়া দিচ্ছে কি মার্কেটে? তাহলে একমি কি পরিমাণ লাভ করতেছে, তারা কি পরিমাণ লাভ করতেছে? এই জন্য আমরা বলি যে হ্যাঁ ডায়ালিসিসের দাম কম, তবে যদি ব্রঙ্কোপেডের সাথে হিসাব করি তাহলে দাম মনে হয় অনেক। এরপর রেট প্রয়োগ করতে পারবেন শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে, তবে ইফেমেরাল ফিভার, তারপর হচ্ছে যেটা বলতেছি যে ওই অ্যাসপিরেশন নিউমোনিয়া, এই জাতীয় ক্ষেত্রে পিপিআর, এগুলোর ক্ষেত্রে আপনি ডায়ালিসিস চমৎকার রেখেন, খুবই ভালো। আপনি একবার ইউজ করে দেখবেন, এর মধ্যে কেউ কি ডায়ালিসিস ব্যবহার করছিলেন? কেউ? কেমন রেজাল্ট? রেজাল্ট কিন্তু আপনাকে স্যাটিসফাই করছে, এত সুন্দর রেজাল্ট। এটা প্রেগনেন্সি অবস্থার শেষ দিন, আগের দিনে শ্বাসকষ্ট শুরু হয়েছে, বাসুর হওয়ার আর দুই দিন আছে, ছয় দিন সমস্যা নেই। আজকে বাসুর হয়েছে, বাসুর হওয়ার পর এখন অনেক বাসুর যেগুলো 100% বেশি থাকে, হওয়ার পর কিন্তু শ্বাসকষ্ট হয়, জ্বর হয়, আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য এদের একটু প্রবলেম হয়, সেক্ষেত্রেও ডায়ালিসিস দেওয়া যায়।